হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? জানি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হ্যাপি সানডে। আজকে অনেকদিন পর আজকে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে ফিরেছি। আজকে সানডেটা, গোটা সানডেটাই কভার করব। তো মাঝখানে দুটো ভিডিও গেছে আমাদের ওয়েডিং এ, তো ভিডিওগুলোতে মানে অরিজিনাল ভিডিওটা আমরা দিতে পারিনি। চেয়েছিলাম যে একদম উইথ ট্র্যাক খুব সুন্দর সুন্দর গান সিলেক্ট করা হয়েছিল তার সাথে যাক, বাট সেটা গড়ে উঠতে পারিনি, কারণ ইউটিউব থেকে এখন অনেক রকম রেস্ট্রিকশন করে দিয়েছে, যার কারণে কপিরাইট ক্লেম আসছে এটা সেটা, তার জন্য ওটা এডিট করে করতে হচ্ছে। এডিটে বসে দুদিন তিন দিন ধরে এডিট করে আপলোড হচ্ছে, কপিরাইট আসছে, আপলোড হচ্ছে, কপিরাইট, ও প্রচুর ঝামেলা। যাই হোক, তো এখন মোটামুটি ঘড়িতে 8:30 মতো বাজে, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কাজে কি আর ব্রেকফাস্টে জো খিলায়েঙ্গে হাম ওহি খায়েঙ্গে সব টেস্টি হোনা চাহিয়ে। আজকে সারাদিন কি কি করি দেখি, সানডে কিছু তো করতেই হবে, তো গোটা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দিনটাকে শুরু করি। স্পেশাল মেনু সান্তুষ, আজকে সান্তুষ হয়েছে, সান্তুষ তারপরে তো খেতাম সান্তুষ। কি এটা? সান্তুষ আমার ছোটবেলায় একটা কোচিংয়ে পড়তে যেতাম, সেখানে রোববার দিনও পড়া থাকতো। কোচিংয়ের যে স্যার, তাকে বলতাম স্যার খাওয়ান, আজকে রবিবার, স্যার পৌঁছা দিত, একটু দূরে একটা দোকান থেকে নিয়ে আসতাম একটা দোকান, ওরা সেই পাউরুটিটাকে ওই এরকম হয়, ওরা সেই বেসন কঠিন করে তেলে ডুবিয়ে যেটা পকোড়া, হ্যাঁ পাউরুটির পকোড়া, কারেক্ট, ওই পকোড়া টাইপের। তো বলতাম যে দাদা এই পাউরুটির চপ, সান্ডুস সান্ডুস, দোকানের লোকটা সান্ডুস সান্ডুস বলতো, সেখান থেকে আমি শিখেছি সান্ডুস, এটা আমার বউ বানিয়েছে সান্ডুস, যে টেংলে সান্ডুস বানিয়েছে। আজকে কিন্তু রোল হয়নি আমাদের, না না রোল কি রোজ খাই না, স্যান্ডউইচ আমাদের কাজের দিদি আজকে ডুব মেরে দিয়েছে, তাই সবকিছু গুছিয়ে পাচ্ছে, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে লাঞ্চে কি কি আছে চলো দেখি। আম দিয়ে ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর সানডে মানেই তো চিকেন, আর এই হচ্ছে চিকেন। এখন ঘড়িতে মোটামুটি দেখতেই পাচ্ছ 7:45 বাজে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, তারপরে একটু দুজনে মিলে টুং টুং করে, এই যে আমাদের সখী নামানো ওই যে ওখানে ঢাকা দেওয়া, সখীকে নিয়ে একটু বসা হয়েছিল, একটু টুং টুং করে গান বাজনা করা হয়েছে। এখন দুজনে একটু বেরোবো, আর একটু কেনাকাটা আছে, যাব কোথায় যাব গো, স্পেন্সার, হ্যাঁ তো একটু স্পেন্সারে যাব। ও আর ফিরে এসে তোমাদেরকে বলছি, তোমাদের সাথে কিছু ডিসকাশন আছে যেটা ফিরে এসে করছি, আর এই যে স্যার এখনো রেডি হয়েই যাচ্ছে, প্রত্যেকটি জায়গায় যাওয়ার আগে আমি আগে রেডি হয়ে যাই, উনি দেরিতে রেডি হন, মোটেই না, এই যে ক্রিম ঘষেই যাবেন, ঘষেই যাবেন, মোটেই না,
আজকে আগে রেডি হয়েছে তাই বড় বড় ডায়েরি সব সময় আমি আগে রেডি মোটেই না মোটেই 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 হ্যাঁ মোটেই হ্যাঁ মোটেই হ্যাঁ আয়না এতক্ষণ ধরে আজকে দেখেছিল তাই তো যাই হোক এখন রেডি হয়ে বেরোই আচ্ছা গজি কাউন্ট ভেতরে ঢুকবো ব্যাগপত্র কিছু নেই তো কাউন্টারে দেওয়ার মতন কিছু নেই যা ঢুকে যাও খুচরো খাচরা জিনিস নেওয়ার আছে যাই সবার নিয়ে বেরোচ্ছি কেনাকাটা হয়ে গেছে অনেক টাকা শপিং হয়ে গেছে তো ভিডিও করতে করতে স্পেন্সারে দেখলাম ভিডিও করতে দেয় না আমি ওখানে ক্যামেরাটা একটুখানি প্যান করাচ্ছিলাম তো ওখানকারই ভদ্রলোক ভেতরে ছিলেন ওখানকার এমপ্লয়ি এসে বললেন যে এক্সকিউজ মি স্যার ভিডিও করা অ্যালাউ নেই তো আমি ভিডিওগুলো ওখান থেকে ডিলিট করে তো যার কারণে ক্যাপচার করতে পারিনি কিছু তো এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরে তোমাদের সাথে কিছু কথা আছে বাড়ি ফিরে শেয়ার করছি তো আমরা বাড়ি চলে এসেছি এখন তো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে গান কবে শুনতে পাবো বা গান কবে থেকে শুরু হচ্ছে তো আমরা অনেক দিন গান বাজনা কিচ্ছু করিনি তার কারণ প্রত্যেকটা ভিডিওতেই ভাবি বলবো বাট বলা হয়ে ওঠে না সেটা হচ্ছে যে ইউটিউব থেকে এখন প্রচুর রেস্ট্রিকশন করে দিয়েছে অনেক রকমের নিয়ম করে দিয়েছে ইউটিউব থেকে তো গানের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমরা এতদিন যে গানগুলো গেয়ে এসেছি এতদিন সেরকম কোনো প্রবলেম ছিল না এখন দেখছি গানগুলোতে কপিরাইট আসছে তো খুব দুঃখের দিন বেসিক্যালি খুব দুঃখের দিন গানগুলোতে কপিরাইট আসছে এবং তোমার লিরিক্সেও পর্যন্ত কপিরাইট খেয়ে যাচ্ছে গানের এবার কি করে এটা নিয়ে এগোবো মানে যদি চ্যানেলে একটার পর একটা কপিরাইট আসতেই থাকে দেন এই চ্যানেলটার উপরে এতগুলো কপিরাইট এলে চ্যানেল বন্ধ করে দেবে এবার আমরা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না কি আমরা কি করব তোমাদের যদি কোনো উপায় জানা থাকে তাহলে ডেফিনেটলি তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবে আর আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল যে গানটা নিয়েই এগোবো গানটাই শোনাবো আর আমরা এটা দেখেওছি গানের ভিডিও ছাড়লে তোমরা বেশি খুশি হও গানের ভিডিও তোমরা বেশি এনজয় করো কিন্তু আনফরচুনেটলি অনেকে কমেন্টও করেছো যে বন্নি গান কবে শুনবো দিদিভাই গান কবে শুনবো আমাদেরও খুব ইচ্ছে ছিল যে মাঝে মধ্যে একটা দুটো করে আমরা গান করে আগে যেরকম করতাম আমরা যখন চ্যানেল শুরু করেছিলাম যারা আমাদের পুরনো বন্ধু যারা প্রথম একদম প্রথম থেকে আমাদের সাথে আছো তারা জানো যে আমরা চ্যানেলটা শুরু করেছিলাম গান দিয়েই আমরা সেখান থেকে আমাদের জার্নি তারপরে যতটুকু যা পথ হেঁটে এসেছি তোমাদের সাপোর্টে ভালোবাসায় যাই হোক তো গানটা দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে ওটাই যেটা বললো যে লিরিক্স গান এতে ইউটিউবে কপিরাইট আসছে এবং আমাদের সাথে এটা হয়েছে আমাদের পুরনো অনেক গানে কপিরাইট রিসেন্টলি আমাদের এসছে আর আমাকে অনেকজন লেখো দিদি তোমরা যে গান করো সেখানে কি কপিরাইট খাও না বা কপিরাইট আসে না হ্যাঁ আগে আমরা এই প্রবলেমটা ফেস করিনি বাট এখন আমরা এই প্রবলেমটা ফেস করছি যার কারণে আমরা কোনো রকম গানের ভিডিও আপডেট করতে পারছি না তো আজকের ভিডিওটা কেমন হবে আমি জানি না কারণ আজকে মন দিয়ে ভিডিওটা বানাতেও পারিনি খুব মানে আপসেট মাইন্ডেই বানিয়েছি বুঝতে পারছিলাম না যে কোনটা দিয়ে শুরু করব গান করব ডেইলি ব্লগ করব কি করব আমার যেটা মনে হয় বেস্ট মানে তোমরাই সাজেস্ট করো যে কি করাটা উচিত বা কি করলে তোমরা এনজয় করবে জিনিসটা বা তোমাদের ভালো লাগবে তোমরাই সাজেস্ট করো আর কারো যদি এই গান নিয়ে কোনো কিছু জানা থাকে দেন ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে এটা করলে কপিরাইট আসবে না বা ওটা করলে এই প্রবলেমটা হবে না কিছু যদি জানা থাকে দেন ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করো সেটা আর ওই যে ও বললো তোমাদের উপর ছেড়ে দিলাম আমাদেরও একটু হেল্প হয় পুরো বিষয়টা তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা জানিও যে কি করলে তোমাদের ভালো লাগবে বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত কারণ গানটা বন্ধ হয়ে যাওয়াতে দুজনের এতটাই মন খারাপ যে বুঝতে পারছি না কি করব তাই গোটাটাই শেয়ার করলাম এই টাইমে হয়তো তোমাদের হেল্পটা খুব দরকার তাই তোমরা জানিও কি করব আর ব্লগটাকে আর কন্টিনিউ করছি না বিকজ সত্যি মন ভালো নেই দুজনের মধ্যে কারোরই তো ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমরা সবাই কমেন্ট করো জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো এখনকার জন্য চলো টাটা
গুড নাইট।